দুঃখ হইছে বলেন তো একটু কাটছেন কেন বলেন জুমার নামাজ পড়ছি জুমার পড়ার পর আমার যে যার মেয়ের বিয়ে হে আমার কইছে যে হুজুর আপনি আসেন আমার মেয়ের বিয়ে পড়াইছে এরপর আমি বিয়ে পড়াইতে যাওয়ার যাইতেছি বাড়িতে এখনো ঢুকি নাই গেইটে আছি এমন সময় ওনার বড় ভাই দুলাল হে পুলিশের চাকরি করে সে আমার দেখি আমি তার সালাম দিছি সে সালামের জবাব দেয় না আমার বলতেছে হে দাঁড়া খাড়া এখানে খাড়া এরপরে সে আমার বলতেছে যে তুই এলাকা চান্দা কালেকশন করছ আমি কইলাম যে কিসের চান্দা কালেকশন করি কয় তুই চান্দা কালেকশন করছ আমি কিসের চান্দা বলেন তো এরপরে আমি বুঝতে পারছি যে এটা মনে হয় ওই বেতন কালেকশন করি যে সকালে যে বেতন কালেকশন করছি ওই যিনি বেতন কালেকশন করেন মসজিদের মাসিক বেতন কালেকশন করে উনি আমারে আমার বলছে যে আপনি আমার সাথে একটু চলেন আজকে শুক্রবার মক্তব যেহেতু নাই ইসলামী ফাউন্ডেশনের গণশিক্ষাও যেহেতু নাই আপনি আমার সাথে একটু চলেন এরপর আমি ওনার সাথে সকালে যাই একটু বেতন কালেকশন গেছি এখন উনি কইতেছে আমি চান্দা কালেকশন করি এরপরে উনি আমার অকৃত পাশে গালি গেলাম উনি আমার বলতেছে যে তোর হাত পা ভাঙ্গি লঙ্কা করে ফেলবো তুই আমার চিনো আছে আমি পুলিশ বিভাগে চাকরি করি এরপরে আমার বলতেছে আমি তোরে না বলছি আমার থানার ভেরিফিকেশন দেওয়ার জন্য আমি বললাম যে আপনাদের কেন ভেরিফিকেশন দিব আমি আপনি কি এই কথার বলার পরে উনি আমার বলছে মাদার সোট কি করি এই কথা বলি না আমার মুখের মাঝে হাতে গালে আর কানের মাঝে অনেক স্ট্রিটে দুইটা থাউট দিছে আমি একবারে সেখানে বসে গেছি থাউট এরপরে আমার অন্যরা অন্যরা ধরি আমার সান্ত্বনা দিছে যে হুজুর আপনি অত অধৈর্য হইয়েন না এখন আমি কানও শুনি না এমন অবস্থা এমন কঠিন অবস্থা এরপরে সে আমার বলতেছে আমি নাকি গ্রুপিং করি আমি বললাম যে কিসের গ্রুপিং এরপর উমি তুই তুই জঙ্গি এই সেই আমি বললাম যে আপনি ভাই কি বলেন এগুলি তুই জঙ্গি আমি আপনি এমন কোন তথ্য যদি পান তাহলে আমাকে নিয়ে নেন আমি প্রস্তুত আছি আপনি আমাকে থানাতে নিয়ে নেন আপনি আমার অ্যারেস্ট করেন কিন্তু আপনি এগুলো কি বলতেছেন এরপরে উনি আমার মাদাস খারাপ গালি গেলাস অকৃত ভাষা গালি গেলাস প্রয়োগ করছে এরপরে আমি চলে এসছি চলে আসার পরে এরপরে আমার মুসল্লিরা কিছু গেছে ওনারা ওনাদেরকে জিজ্ঞেস করার জন্য যে হুজুরের কেন এ বাবা দাওয়াত দিয়ে অপমান করল।